तेरी जुदाई सही जाए ना, क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना। हेलो अस्सलामु आलाइकुम, आमी लीमा बांग्लादेशी ब्लॉगर मामली मास चैनल अपने देश सबाई के आरो एक बार स्वागत। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সবার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে বাংলাদেশের। আশা করছি আজকের ভিডিওটিও আপনারা পছন্দ করবেন। তার আগে আমি বাংলাদেশের আরও একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, ওই ভিডিওটিও আপনারা সবাই খুব পছন্দ করেছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই ভিডিওটি দেখার জন্য। আমার কাছে আরও কিছু ক্লিপস আছে যেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব, তো আশা করছি আপনারা সেগুলোও দেখবেন। আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করার জন্য। যদি আপনারা সাপোর্ট দেন আমাকে তাহলে আমি সবসময় ভিডিও শেয়ার করব যতটুকু আমি পারি। অনেক সময় হয়তোবা ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি রেগুলার ভিডিও দিতে না পারি। তবে আমি আমার সাইড থেকে রেগুলার হওয়ার জন্য চেষ্টা করব। আয়ারল্যান্ড থেকে যাওয়ার পরে আজকে প্রথম আমি আমাদের বাড়িতে যাচ্ছি, তো আমি এটা আমাদের স্কুল, অনেক দিন পরে স্কুল দেখে খুবই খুবই ভালো লাগছে। প্রায় 10 বছর পরে আমি আমার স্কুল দেখছি, খুবই খুবই ভালো লাগতেছে আমার কাছে যে এটা, এই যে এখন আমরা আমাদের বাসায় চলে আসছি। এই স্কুলের সাথে কত স্মৃতি জড়ানো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই যে স্কুল লাইফ হচ্ছে বেস্ট লাইফ। তারপরে হয়তো বা অনেক বন্ধুবান্ধব অনেক আসে, কিন্তু আসলে এই যে স্কুল এইটা আসলে আপনার অনেক অনেক স্মৃতি, এখানে অনেক অনেক ভালো লাগা, অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আসলে ভিডিওগুলো আমার প্ল্যান করে করা ছিল না, র্যান্ডমলি করা, এ কারণে হয়তো একটু এলোমেলো মনে হতে পারে, কারণ ভিডিওগুলো আমি একদিনে করি নাই, 2-3 দিন সময় নিয়ে একটু একটু করে আমি ভিডিওগুলো করেছি। এখানে আমি আসছি আমাদের বাসার পাশেই একটা সুপার মার্কেট টাইপের, ওইখানে আসছি। তো এখানে দেখলাম যে সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছে, এটা নতুন একটা শপ আমাদের বাসার পাশেই ওপেন করেছে ওরা। তো আমি এসে দেখেছি যে কেমন কি কি পাওয়া যায়। আমি আর আমার ছোট ভাইয়া এসেছি, এ হচ্ছে আমার ছোট ভাই, ও তো বলছে যে আপু পরোটার চা খেতে ইচ্ছা করতেছে। আসলে আমারও খেতে ইচ্ছা করতেছে খুব। তো পরে আমরা একটা ছোট একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ওইখানে আমরা চা আর পরোটা খেয়ে তারপরে আমরা বাসায় চলে যাব আবার। আর এই ভিডিওটি আমি করেছি পরের দিন, আমি একটু শপিংয়ে এসেছি, তো ওইখানে আমি দেখলাম যে সুন্দর সুন্দর কিছু শোপেসগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে আবার আমি পরে ব্যাংকে চলে আসছি, একটু একটা কারণে আমার ব্যাংকে আসতে হয়েছে, তো ওইখানে একটু কিছু ভিডিও করলাম। তারপরে ব্যাংক থেকে আমরা চলে যাব স্বপ্নতে। বাংলাদেশের স্বপ্ন এই সুপার মার্কেটটা অনেক ফেমাস নাকি, আমি এই প্রথম গেলাম, তো আমার কাছে সব কিছু মনে হচ্ছে যে সুন্দরভাবেই ওরা অর্গানাইজ করে রেখেছে। যদিও আমি বেশি সময় পাইনি এখানে একটু আর একটু খুঁজে খুঁজে সব দেখতে, তো আমি অল্প অল্প কিছু ভিডিও করেছি আর কি। আমার যেতে হয়েছে আমার বাচ্চার, আমি কিছু সিরিয়াল দুধ এগুলো নিয়েছি, তো ওইখানে গিয়ে ভালোই লেগেছে যে মনে হচ্ছে যে একটা ইউরোপিয়ান সুপার মার্কেটে ঢুকেছি এরকম আর কি। এটা হচ্ছে আমার দাদার বাড়ি, আমরা আমাদের দাদার বাড়ির থেকে আমরা নতুন বাড়িতে উঠে এসেছি, তো ওইখানে আমি গিয়েছি বাড়িতে যাওয়ার পরে। এবার দাদা দাদু তো আমার নেই, শুধু আমার একজন চাচা ওইখানে থাকে আর বাকিরা সবাই মুভ হয়ে গেছে অন্যান্য জায়গায়। এখন আপনারা যে পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ডের, ওনাকে আমরা আসলে ভাই হিসাবেই মনে করি, উনি অনেক ভদ্র ভাইয়া, ভাইয়া অনেক ট্যালেন্টেড, ওনার অনেকগুলো এরকম পুরস্কার দেখলাম। ভাইয়া লাইফ ইন্স্যুরেন্সে জব করে অনেক দিন থেকে, তো ওনার অফিসে আমাদের যাওয়া হয়েছে একটা কারণে,
তো ভাইয়া দেখলাম অনেক সুন্দর করে তার অফিসের মধ্যে এগুলো সাজিয়ে রেখেছে, তো আমি ভাইয়ার পারমিশন নিয়েই ভিডিওগুলো করেছি। ভাইয়া বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো তুমি, সমস্যা নেই। এখন আপনারা আমার হাজব্যান্ডের সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার আপন ভাই, আর আমার হাজব্যান্ডকে তো আপনারা চিনেন মোটামুটি সবাই, টি শার্ট পরা যে উনি। তো এখান থেকে আমরা বের হয়ে শপিংয়ে চলে আসছি। ভাইয়া চাচ্ছিল যে আমার হাজব্যান্ডকে টি শার্ট বা কিছু শার্ট গিফট করবে, কারণ আমাদের আসার প্রায় সময় হয়ে গেছে, না হলে এখন না হলে আর দেওয়া হবে না। এই কারণে বলল যে যেহেতু এখন দেখা হয়ে গেছে বাহিরে আসছি, তো আমরা এখন এখান থেকে পছন্দ করে নিই। এই শপটা খুবই ভালো ছিল, ভালো ব্র্যান্ডের, ভাইয়ারে পরিচিত শপ ছিল। তারপরে আমরা মিষ্টির দোকানে চলে আসছি। ওইখান থেকে বাংলাদেশের মিষ্টি কনফেকশনারির দোকানগুলোতে গেলে আপনি খেয়ে আসবেন না তা কি হয়। এখানে আমার ননদ ঘুম থেকে উঠি, দেখি ওনারা পিঠা বানাচ্ছে। তো ঘুম থেকে ওঠার পর পরই এক এক দিন এক এক নাস্তা। তো নাস্তার মধ্যে আমাদের দেশীয় যে নাস্তাগুলো সেগুলোর মধ্যে আমার কাছে ভালো লাগে রুটি আর আলু ভাজি, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট। এছাড়া পিঠা বা অন্যান্য মিষ্টি টাইপের যে ব্রেকফাস্টগুলো থাকে ওগুলো আসলে আমার অতটা ভালো লাগে না। আমার মনে হয় আমার সেভরি কাইন্ড অফ ব্রেকফাস্টগুলোই বেশি ভালো লাগে। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন নাবিল খুব ভালো মতো হাঁটতে পারতো না, তো এখানে আমার ননদ আর আমার আম্মা সবসময় সকালবেলায় ওকে হাঁটাতো যাতে ও তাড়াতাড়ি হাঁটে। আমার আম্মা তো খুবই টেনশনে থাকতো যে ও কেন হাঁটে না, ভাইয়াকে সবসময় বলতো যে ওর কিছু দরকার কি না। তা আমি আসলে এগুলো নিয়ে কখনোই টেনশন করি না যে ও, কারণ এক একটা বাচ্চা এক এক রকম হয়, প্রত্যেকটা বাচ্চাই আলাদা, কেউ তাড়াতাড়ি হাঁটে কেউ দেরিতে হাঁটে। তো উনি আসলে একটু চিন্তা করছিল যে কেন হাঁটে না। আমার সাইড থেকে আমি আসলে চিন্তা করি না যতক্ষণ না আসলে এটা সিরিয়াস কোনো ম্যাটার। আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাজারের দিন। এই ভিডিওটি আমাদের গ্রামে দুই দিন বাজার হয়, শনিবার আর মঙ্গলবার, এখনও আমার মনে আছে। আর আব্বার সাথে ছোটোবেলায় বাজারে যেতাম, তো আব্বা যখন জিজ্ঞেস করতো যে কি খাবো তখন আমি সবসময় আইসক্রিম আর পুরি, এই দুইটা জিনিস আমার খুবই ভালো লাগতো। তো এগুলো এখন আসলে আমার জন্য শুধুই স্মৃতি, ওই সময়গুলো আর কখনোই ফিরে আসবে না, আর আসলে ওই মজাটা এখন আর পাবো না। আর যেহেতু আসবে না তাহলে আসলে সামনের সময়গুলো আমরা কীভাবে আরও ভালো কাটাতে পারি ওইটা চিন্তা করাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো। আমি এবার যখন বাংলাদেশে গিয়েছি তখন অনেক শপিং করেছি, তো ওইটারই কিছু কিছু ভিডিও তখন আমি করে রেখেছি। আর বাংলাদেশে গেলে শপিংয়ের ক্ষেত্রে মনে হয় যা দেখি তাই কিনতে মন চায়, কারণ অনেক দিন পরে আমি গিয়েছি এবার, তো আমার মনে হচ্ছে যে আমি সব কিছু কিনে নিই এরকম অবস্থা। গিফটের জন্যও কিনতে হয়, নিজের জন্যও কিনতে হয়। তো আজকে আমরা রেডি হয়েছি আমার বোনের বাসায় যাব বলে। আমার বোনের বাসা আমার হাজব্যান্ডের বাসা কিন্তু বেশি দূর না, কাছাকাছি মোটামুটি। তো আমরা এখন চলে আসছি। আমার আপু নাস্তা দিয়েছে, এখানে এই পিঠাটা এত মজা হয়েছে, পিঠাটা অনেক নরম। আমি অবশ্য পরে জিজ্ঞেস করেছি যে কীভাবে রান্না করেছে, ওই যে সকালবেলার আমার সব থেকে পছন্দের নাস্তা রুটি আলু ভাজি আর ডিম, এটা হচ্ছে বেস্ট। লাঞ্চের মধ্যে ছিল যে সব কিছুই ছিল, আপু অনেক কষ্ট করেছে আমার বোন। আর ভর্তাটা স্পেশালি, এখানের এই সিমের ভর্তা না মাছের ভর্তা ছিল, সরি, অনেক মজা লেগেছে আমার কাছে এই মাছের ভর্তাটা। তো এখানে আপু রান্না করেছে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, তারপরে মাছের আরেকটা তরকারি, ভর্তা, শাকভাজি, আরও আরও অন্যান্য আইটেম ছিল, কিছু আইটেম আপু নিয়ে আসছিল ততক্ষণ না আমি ভিডিও করিনি। এত খাবার আসলে একসাথে খাওয়া যায় না, দেখতেই ভালো লাগে কিন্তু সব খাবার যখন একসাথে হয় তখন অনেক মনে হয়। এখানে বিকালবেলায় আবার কিছু নাস্তা আমরা নিয়ে এসেছি যেটা সবথেকে পছন্দের, যা আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এগুলো দিয়ে মুড়ি মাখা। আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি আমার ওই আলুর চপ পেঁয়াজু দিয়ে মুড়ি মাখা খেতে খুব ইচ্ছা করতেছে। যাই হোক, তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিব, কারণ ভিডিও আমি বড় করতে চাচ্ছি না।
তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের পরিবারের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।